আজকের বিগ বেকিং আপডেট কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সাতাশে মে সেই বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা ছিল ষোলোশো ছেষট্টিটি সেই শূন্য পদের সংখ্যা কিন্তু বাড়ানো হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে তো কত পদ হলো কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ থাকছে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যেখানে উল্লেখ করা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি টু অর্থাৎ এই নোটিফিকেশানটি হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবেল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি যার নোটিফিকেশান নম্বরটা আপনারা এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে দেখুন দি ভ্যাকেন্সি পজিশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ ফর হুইচ দ্য ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ ইনভাইটেড অ্যাপ্লিকেশান ভাইট নোটিশ নম্বর নোটিশ নম্বরটা এখানে উল্লেখ করা হয়েছে দেখুন ডেট সাতাশে দু হাজার বাইশ যেটা আপনাদের আগেই জানালাম যে এটা সাতাশে দু হাজার বাইশ প্রকাশিত হয়েছিল হ্যাজ বিন রিভাইজড অর্থাৎ এটার কিন্তু শূন্য পদগুলো আবারও বাড়ানো হলো তো এখানে কতগুলো শূন্য পদ রয়েছে জানাবো ক্যাটাগরি ওয়াইজ তো প্রথমে আপনাদের দেখিয়ে দিই কতগুলো শূন্য পদ পদ রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য শূন্য পদ রয়েছে চৌদ্দশো দশটি আগের নোটিশেও চৌদ্দশো দশটি শূন্য পদ রয়েছে অর্থাৎ পুরুষ প্রার্থীদের জন্য এই শূন্য পদ বাড়ানো হয়নি বাড়ানো হয়েছে মহিলা প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের আগের নোটিশে শূন্য পদ ছিল দুশো ছাপ্পান্নটি সেটা বাড়িয়ে করা হলো আটশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন থেকে বাড়িয়ে আটশো ছাপ্পান্ন শূন্য পদ করা হলো এবার দেখে নিন কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্য পদ থাকছে থাকছে ইউআর ক্যাটাগরির জন্য দুশো সাতাশটি শূন্য পদ আর ইসি ক্যাটাগরির জন্য একশো তেত্রিশটি শূন্য পদ ইউআর এইচ জি ক্যাটাগরির জন্য রয়েছে পঁচাত্তরটি শূন্যপদ ইউ আর সিভিক ভলেন্টিয়ার এই পদের জন্য রয়েছে আটচল্লিশটি শূন্য পদ ইউআর স্পোর্টস কোটা এই পদের জন্য রয়েছে উনিশটি শূন্যপদ এরপরে চলে আসছি এস টি বা শিডিউল টাইপদের জন্য এখানে শূন্য পদ রয়েছে বন্ধুরা সতেরোটি এস টি ইসি ক্যাটাগরির জন্য শূন্য পদ রয়েছে চোদ্দোটি এস টি এইচ জি ক্যাটাগরির জন্য শূন্য পদ রয়েছে আটটি এছাড়াও এসটি সিভিক ভলেন্টিয়ার এই পদের জন্য শূন্য পদ রয়েছে আটটি এরপরে চলে আসছি এসসি বা শিডিউল কাস্ট এখানে এখানে শূন্য পদ রয়েছে বন্ধুরা উনআশিটি এসসি ইসি ক্যাটাগরির জন্য শূন্য পদ রয়েছে সাতচল্লিশটি এসসি সি এইচ জি ক্যাটাগরির জন্য শূন্য পদ রয়েছে চব্বিশটি এসসি সিভিক ভলেন্টিয়ার এই পদের জন্য শূন্য পদ রয়েছে ষোলোটি আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ অর্থাৎ ও এ প্রার্থীদের জন্য শূন্য পদ রয়েছে ছত্রিশটি ও বিসি এ ক্যাটাগরির ইসি প্রার্থীদের জন্য শূন্য পদ রয়েছে ছাব্বিশটি ও বিসি এ এইচ জি ক্যাটাগরির জন্য শূন্য পদ রয়েছে সতেরোটি ও বি সি এ সিভিক ভলেন্টিয়ার এই পদের জন্য শূন্য পদ রয়েছে আটটি এই ক্যাটাগরির জন্য শূন্য পদ আটটি রয়েছে এরপরে চলে আসছি বন্ধুরা ও বিসি বি ক্যাটাগরির জন্য ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে শূন্য পদ রয়েছে তেইশটি ও বিসি বি ইসি ক্যাটাগরির জন্য শূন্য পদ রয়েছে পনেরোটি ও বিসি বি এইচ জি ক্যাটাগরির জন্য শূন্য পদ রয়েছে আটটি এবং ও বিসিবি সিভিক ভলেন্টিয়ার পদের জন্য শূন্য পদ রয়েছে আটটি মোট শূন্য পদ রয়েছে আটশো ছাপ্পান্নটি যেটা আগের নোটিশে ছিল দুশো ছাপ্পান্নটি সেটাকে বাড়িয়ে আটশো ছাপ্পান্ন করা হলো আপনাদের সুবিধার্থী এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নোটিশটা সরাসরি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে বিস্তারিত চেকআউট করে নিতে পারবেন আর আজকের এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিন যাতে আপনার বন্ধু বান্ধবীরাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে